আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি এফএনএম ট্রাভেলার্স ভিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে আবার চলে এসেছি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর ইউনিয়নে। এই মুসাপুর ইউনিয়নের পাশ দিয়ে একে বেঁকে বয়ে গেছে ছোট ফেনি নদী। বন্ধুরা, আজকে আমরা ছোট ফেনি নদী দেখব, দেখতে দেখতে নদী সম্পর্কে বিভিন্ন তথ্যাদি জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, চলুন ফেনি নদী দেখতে দেখতে তার সম্পর্কে তথ্যাদি জেনে নিই। ছোট ফেনি নদী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কুমিল্লা, ফেনী ও নোয়াখালী জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 112 কিলোমিটার, গড় প্রস্থ 147 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা পাওবি কর্তৃক ছোট ফেনি নদীর প্রদত্ত পরিচিত নম্বর পূর্বাঞ্চলের নদী নং 06। ছোট ফেনি নদী কুমিল্লা, ফেনী, নোয়াখালী জেলার উপর দিয়ে একে বেঁকে বয়ে গেছে। নদীটির উৎসমুখ হচ্ছে কাকটি নদী, মোহনা সন্দ্বীপ চ্যানেলে এসে পতিত হয়েছে। নদীটির গড় দৈর্ঘ্য 112 কিলোমিটার বা 70 মাইল। গোটা বছর জুড়ে এই নদীতে ছোট ছোট নৌকা চলাচল করে। বর্ষা মৌসুমে ফেনী নদীর কানায় কানায় ভরে উঠে এবং ভারী বর্ষণের ফলে প্রবল স্রোত আর গুণিফাকে এই নদীটির প্রতি বাঁকে বাঁকে ক্রমত উত্তাল হয়ে উঠে। এই নদীকে মুহুরী নদীও বলা হয়। ছোট ফেনি নদী ভারতের পার্বত্য ত্রিপুরা রাজ্যে উৎপত্তি হয়ে বাংলাদেশের কুমিল্লা জেলার দক্ষিণ পূর্ব ভাগের উপর দিয়ে প্রবাহিত হয়ে গুণবতীর কাছে নোয়াখালী জেলায় প্রবেশ করেছে আর দক্ষিণে প্রবাহিত হয়ে সন্দ্বীপ চ্যানেলের উত্তর পূর্বে বামনী নদীতে পড়েছে। এই নদীর বাঁকের সংখ্যা অনেক বেশি। ডাকাতিয়া, গুমতি প্রভৃতি জলধারা এই নদীর সঙ্গে মিলিত হয়ে যে প্রবাহ জালিকা সৃষ্টি করেছে তা এলাকার ভূভাগকে কয়েকটি নাতিবৃহৎ আয়তক্ষেত্রে বিভক্ত করেছে। নদীটির এই অবস্থায় 220.46 মিটার উত্তর ও 910.2260 পূর্ব দ্রাঘিমা লক্ষ্য করা যায়। বন্ধুরা, মুসাপুরের পাশ দিয়ে ছোট ফেনি নদীর যে অংশটুকু প্রবাহমান এর প্রতিটি বাঁকে বাঁকে সৌন্দর্য লুকিয়ে আছে। আমরা যেতে যেতে যতবারই দেখতেছি ততবারই মুগ্ধ হচ্ছি। নদীর দুই পাশে অসংখ্য ছোট ছোট মাছ ধরার নৌকা করে জেলেরা মাছ ধরতেছে। এখানে একটি সুইচ গেট আছে। এই ছোট নদী এখানে এসে বঙ্গোপসাগরে পতিত হয়েছে, যার ফলে বঙ্গোপসাগর এবং ছোট ফেনি নদী এবং ফেনি নদী মিলে একটি বৃহৎ মোহনা তৈরি করেছে। এর ফলে এখানে বর্ষা মৌসুমে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে, যার ফলে আশপাশের অনেক ভূমি ভেঙে ভেঙে নদী এবং সমুদ্রের গর্ভে বিলীন হয়ে গেছে। বাংলাদেশ সরকারের উদ্যোগে এখানে একটি বেড়িবাঁধ এবং ক্লোজার নির্মাণ করা হয়েছে, যার ফলে এ অংশের ভাঙনটা অনেক অংশে রোধ করা সম্ভব হয়েছে। এই ছোট ফেনি নদীর উপরে আশপাশে অনেক মানুষের জীবন জীবিকা নির্ভর করে। এখানে অনেক মানুষ মাছ ধরে তাদের জীবন অতিবাহিত করে থাকে। বন্ধুরা, আমরা যখন এখানে আসলাম, আসার পথে একটা ব্যানার লক্ষ্য করলাম, সেখানে লেখা ছিল ইলিশ মাছ ধরা নিষিদ্ধকরণ প্রসঙ্গে। এর ফলে আমরা যা জানতে পারলাম, এই ছোট ফেনি নদীতে অসংখ্য ইলিশ মাছ ধরা পড়ে ভরা মৌসুমে। তবে আমরা যখন আসলাম তখন ইলিশ মাছ ধরা বন্ধ থাকার কারণে তা আমাদের দেখা সম্ভব হয় নাই। বঙ্গোপসাগরের মোহনা হওয়ার কারণে সন্দ্বীপ চ্যানেল দিয়ে
অসংখ্য ট্রলার ফিশিং বোট এই ছোট ফেনী নদীর মোহনায় এসে এখান থেকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ঢাকা বিভিন্ন অঞ্চলে মাছ সরবরাহ করে থাকে। ফেনী নদীর পাশে জেগে ওঠা সরগুলাতে আশপাশে অঞ্চলের লোকেরা ধান চাষ করে থাকে, এর ফলে পুরো ফেনী নদীর পাশটা সবুজে সবুজে ভরে উঠেছে। বন্ধুরা, আপনারা যারা নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় ঘুরতে আসবেন, আশা করি আপনারা ছোট ফেনী নদীটি দেখে যাবেন। এখানে আরেকটি বড় টুরিস্ট স্পট রয়েছে, তা হচ্ছে মুসাফুর ক্লোজার, যা নোয়াখালী, কুমিল্লা, ফেনী অঞ্চলের মানুষের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র। তো আপনারা যারা মুসাফুর ক্লোজার আসবেন, আসার পথে এই ফেনী নদীটা দেখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, আশা করি লাইক দিয়ে আমাদেরকে সমর্থন করবেন। আর আমাদেরকে যদি কোনো পরামর্শ বা কোনো কিছু জানানোর থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।